তাহলে মাধ্যমিক যারা 2024 সালে দিচ্ছো তাদের জন্য একটা বড়ই সুখবর যে ম্যাপ পয়েন্টিং মাত্র 3টি পেজ সাজেশন তোমাদের জানাচ্ছি। এই 3টি পেজ ভালো করে বারবার বাড়িতে প্র্যাকটিস করো, ম্যাপ কিনে নিয়ে এসে দোকান থেকে, আর এর মধ্যেই তোমাদের 100% কমন করবে এটুকু আশা করছি। দেখো এখানে 2024 সালের জন্য ম্যাপ পয়েন্টিং, দেখো এই নির্দেশিকা এই রকম এক্সাক্ট যে তোমাদের দিতে হবে তা নয়, যখনই পড়বে তখন এইরকম ভাবে চিহ্ন করে তোমাদের দিতে হবে ম্যাপটাকে, লক্ষ্য রাখো। শুধু যখন আঁকা প্র্যাকটিস করবে, যখন কত ডিগ্রি কোন দিক দিয়ে, যেমন নর্মদা নদী দেখো এটা এখান থেকে শুরু তার উপরে আছে, যেমন উপর দিয়ে, যেমন এখান থেকে দেখো কোথায় কোন মানে কত ডিগ্রির মধ্যে আছে, সেগুলো লক্ষ্য করলে কোথা থেকে গেছে তাহলে তোমরা আঁকতে সুবিধা হবে এইভাবে। এবং তারপরের পেজ আসছি তোমাদের, লক্ষ্য করো এই যে আরও একটা পেজ তোমাদের দেখো যেখানে ম্যাপ পয়েন্টিং রাখা হয়েছে, অপূর্ব সুন্দর দেখো প্রত্যেকটা অংশ, এখানে লক্ষ্য করে যাও দেখো এখানে প্রত্যেকটা দেওয়া আছে, যেমন বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এই যে এরকম করে দিয়ে দেওয়া আছে পয়েন্ট পয়েন্ট করে, এই যে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, আবার যদি বলে শুষ্কতম অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল যেরকমভাবে ছবিতে করে সুন্দর করে দেওয়া আছে এইভাবে দেবে, আবার দেখো সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত কেন্দ্র যেমন স্টার করে দেওয়া আছে, দেখো মৌসুমিরাম ঠিক আছে কোথায় দেওয়া আছে এইভাবে তোমরা একটু পড়ো। দেখো ছবিটা যদি দেখতে অসুবিধা হয় পিকচারটাকে একটু জুম করে নাও তাহলে সম্পূর্ণ দেখতে পাবে। তো যাই হোক ভিডিওটাকে লং করছি না, দেখো তারপরের পেজে চলে আসছি আমরা, দেখো খুব সুন্দর খুব সুন্দর এখানে দেওয়া আছে নন নদীগুলো, দেখো যেমন ইক্ষু উৎপাদক অঞ্চল যে কটা পার্ট থেকে একটা একটা করে তো অবশ্যই পড়ে না, এখানে প্রত্যেকটা পার্ট সুন্দর করে ছক করে করে দেওয়া আছে, লক্ষ্য করো দেখো খুব সুন্দর এখানে সায়স্তি পর্ব দেওয়া আছে। তো চলো আমরা একটু পরের পেজে যাই, তো প্লিজ চাইবো চ্যানেলে থাকো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো, পরের পেজে আমরা একটু চলে যাই এবং লাস্ট পেজ এটাই। এখানে দেখো বিভিন্ন ধরনের নগর বন্দরগুলো যেগুলো দেওয়া আছে সেখানে, এগুলোই তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সায়স্তি পর্ব, এসব বারবার বারবার প্র্যাকটিস করো। আর একটা কথা বলি, আমি যে বইটার থেকে তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম এটা তোমরা কিনে নিতে পারো এমস, ঠিক আছে। তো দেখো যেটা বুক ইন্ডিয়া, তোমরা এর মধ্যে বিভিন্ন সায়সান পর্ব দেওয়া আছে, উত্তর সহ দেওয়া আছে, বিভিন্ন সালের প্রশ্ন দেওয়া আছে এবং বিভিন্ন সেটস প্র্যাকটিস সেটসও প্রচুর দেওয়া আছে, তোমরা অনেক উপকৃত হবে বইটা, তাড়াতাড়ি যাও। এবং দাম মাত্র আই থিঙ্ক দেখি নি তোমাদের 250 টাকা দেওয়া আছে, ঠিক আছে 250 টাকা, তোমরা তাড়াতাড়ি নিতে পারো। এমনকি এর সায়েন্স সায়েন্স পার্টটা আলাদা করা আছে, সেটাও 300 টাকা দাম, তোমরা তাড়াতাড়ি নিকটবর্তী বুক স্টলে তোমরা অর্ডার করতে পারো, গিয়ে বলে বুক ইন্ডিয়ার এমস, তো ভীষণ উপকৃত হবে। তো চলো সবার এক্সাম ভালো হবে, 2024 সাল ভালো কাটবে এটুকুই আশা করছি, আর সাথে থাকো চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করেই সাথে রাখো।